বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পোষ্যরাও সবাই খুব ভালো আছে। আজকে আমি একটু সমস্যায় পড়ে গেছি আমি আমার একটা পাখিকে নিয়ে। আমার একটা পাখির একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তো সেটা তোমাদের আজকে সেই জন্যই এলাম দেখাবো যে আমি কী করলাম সেটাকে নিয়ে, কী ট্রিটমেন্ট করলাম। চলো দেখা যাক। তোমরা যারা আমার ভিডিওটা মোটামুটি প্রথম থেকেই দেখছো তারা হয়তো দেখে থাকবে আমার সেট আপটা ঠিক কীরকম ছিল। এইগুলো তো ছিল, এর সঙ্গে এইখানটা করে আর একটা সেট আপ ছিল, একটা কেজ ছিল, এক পেয়ার ফিঞ্চ ছিল, জাম্বো ফিঞ্চের বাচ্চা একটা ছিল। তো আচমকা দেখি ওদের একটু শরীরটা খারাপ করে, জাম্বো জেব্রাটার ফিমেলটা একটু শরীরটা খারাপ হয়ে যায় হঠাৎ করে। ওখান থেকে দেখলাম অনেকক্ষণ ধরে ওটাকে ওয়াচ করে যে বডিটা পুরো ফুলিয়ে রেখেছে। এইখানটা দেখো, এটা ঠিক যেরকম করে রেখেছে জাস্ট এটা সান করে উঠবে। সান করে ওঠার পর একটু বডিটা ফুলিয়ে থাকে, এটা যাতে পরিষ্কার করা গেছে, যদি যেরকম পরিষ্কার করছে। হ্যাঁ, এইরকম ফুলিয়ে রেখেছিলো। কখনো কখনো দেখছিলাম আরও বেশি পুরো গোল একদম রসগোল্লার মতো হয়ে রয়েছে। ক্যানারি ক্যানারি যেরকম থাকে, ক্যানারি দেখতে ক্যানারি ফিঞ্চগুলো ওই রকম ধরনের হয়ে রয়েছে। আমি ভাবলাম কী করবো, এইখানে তো কোনো রকমই আমি তো গরমের অবস্থা করতে পারবো না। আমার এই দিকটা হচ্ছে চতুর্দিক পুরো খোলামেলা জায়গা, এখানটা করে যেরকম আলো আসবে সেরকম সুন্দর হাওয়াও আসবে। এখানটা কোনো দিনও আলো হাওয়ার কোনো প্রবলেম কোনো দিনও হবে না, সেই হিসাবে এখানটা করে আমি সেট আপটা করছিলাম। মানে প্রত্যেকটা গ্যাপেই ধীরে ধীরে একটা একটা করে ভাসাবো, এরকম ধরনের একটা প্ল্যান রেখেছিলাম। যাই হোক, এবার শীত ঠান্ডা লেগে গেছে, আমি কী করা যাবে তো তোমাদের দেখাচ্ছি। চলো ওই জায়গাটা কি করলাম। আমার একটা বহু পুরনো বাথরুম ছিল, এটা ইউজ হয় না। এইখানটাতে আমি কি করেছি, এখানে একটা 60 ওয়াটের একটা বাল্ব লাগিয়ে দিয়েছি, লাগিয়ে এইখানটা করে এখানে ফেলে রেখেছি এটাকে। এখানটা করে যথেষ্ট হিট হচ্ছে এইখানটায়, এই ঘরটা বেশ ভালোই হিট। এখানটা সেরকম আলো হাওয়া কিছুই আসে না, আলো হাওয়া আসে মোটামুটি ভালোই। এই জানলাটা খুলে দিলে, জানলাটা খুললেই ভালো আলো আসবে, হাওয়াও আসবে। তো এরকম খুলবো না, এটা বন্ধ করে রেখে এই লাইটটা জ্বালিয়ে রেখে এদেরকে সেই জায়গায় বসিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছি, লক্ষ্য করে বেশ ভালো কিন্তু ফল দিয়েছে। দেখো এখন আর গা ফোলানোর ব্যাপারটা এটাই, খানিকক্ষণের মধ্যেই বেশ ভালো রেসপন্স করছে। মানে ও ওই আলোটা নিতে পারছিল না, প্রবলেমটা হয়ে গেছে ওইখানে, ওই সরি আলো না হাওয়াটা নিতে পারছিল না, এত হাওয়াতে ও থাকতে পারছিল না। আজকে একটু মেঘলা মেঘলা হয়ে থাকতো, বেশ ঠান্ডা ঠান্ডা জড়িয়ে ব্যাপারটা রয়েছে, তো খুব কষ্ট হচ্ছিল। আর জলের মধ্যে এটার সঙ্গে অ্যাম্বিপ্লেক্স দিয়েছি, জলে অ্যাম্বিপ্লেক্স দিয়েছি। আর আরেকটা জিনিস আমাকে করতে হবে যেটা আমার করা হয়নি, জলটার মধ্যে একটা পাথর বসাবো, জলের যে বাটিটা রয়েছে ওই বাটির মধ্যে একটা পাথর বসিয়ে দেবো। কারণ হচ্ছে যাতে ওরা স্নানটা করতে পারে। এই ফ্রিজগুলোর মেন স্বভাব হচ্ছে সুযোগ পেয়েই স্নান করে নেবে, সে ওর শরীর যেরকমই থাকুক, শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু এরা মানে না, এরা সুযোগ পেলেই স্নান করবে, স্নানটা এদের করতেই হবে। পাথরটা বসিয়ে তোমাদেরকে লাস্ট আরেকটা ক্লিপ দেখাচ্ছি। দেখো খুবই দুর্ভাগ্যজনকভাবে আমি সামনে আর কোনো পাথর টাথর কিছু পেলাম না, তাই কী করবো, হাতের সামনে একটা কাপ পেলাম, স্টিলের কাপ, সেটাকে উল্টে দিয়েছি। এটাকে উল্টে দেওয়ার পরে তুমি দেখো এদের যা জায়গা আছে দেখতে পারবে, খালি খাওয়ারটুকুর জায়গা রয়েছে, জলটা খালি খেতে পারবে না, জলের মধ্যে নামতে পারবে না, স্নান করতে পারবে না, কিছু না। এইটা আমি দিয়েছি সফট ফুড, সফট ফুডের মধ্যে অনেক কিছু রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে সফট ফুড কী দিচ্ছি না দিচ্ছি সেগুলোর উপরে আমি কোনো ভিডিও করবো, তাহলে তোমাদের সবাইকে জানাবো যে আমি সফট ফুডের মধ্যে কী কী দিই। আজকে কিন্তু ডিম দিয়েছি, আগে একদিন ভিডিওতে বলছিলাম প্রতিদিন ডিমটা ঠিক প্রেফার করি না, আজকে ডিম দিয়েছি প্রতিদিন, এখন সত্যি প্রতিদিন করি না, আজকে দিলাম। আজকে তো দিতেই হতো যেহেতু ঠান্ডা লেগেছে। দেখা যাক কি হয়, এখন তো মোটামুটি বেশ ছটফট করছে, দেখা যাক কি হয়।
আশা করি ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, এই আশাই রাখি। দেখি চলো তাহলে, গুড বাই, পরের ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে।